ভিম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসি আপনাদের সবাইকে প্রীতিও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পিছনে দেখুন লেখা আছে 25 বছর পূর্তি। আজকে আমাদের অনুষ্ঠানে এমন একজন এসেছেন যিনি অনেকদিন ধরে নায়কের ভূমিকা অভিনয় করছেন এবং তিনি আমাদের একজন প্রিয় নায়ক। তার নাম হলো সজল। সজল, যে তুমি যে আজকে যে আমাদের এই যে 25 বছরের ভিম মনোহর ইফতার অনুষ্ঠানে এসছো, তোমার কেমন লাগছে? ভীষণ ভালো। এবং এটা একেবারে একদম সত্যি যে যারা আসলে কাছের, যাদের সামনে বড় হওয়া আর যাদেরকে দেখে বড় হওয়া, এবং হয় না যে এই প্রোগ্রামটা এতদিন ধরে চলছে এবং এখনো পর্যন্ত সবার কাছে এই পরিমাণে সমাদৃত, এবং এটার ওয়ান অফ দ্য রিজন কিন্তু আন্টি আপনি নিয়েছে। সামনে যেহেতু ঈদ আসছে, আমরা ঈদের দিনও এটা রান্না করতে পারবো আবার ইফতারি হিসাবে, কারণ ইফতারির পরে কিন্তু আমরা ছোলা পেঁয়াজ বেগুনি কাউকে যদি দাওয়াত দেই, নামাজের পর আমরা সবাই কিন্তু চালের একটা জিনিস খাই। আজকে আমি একটা চিকেনের একটা মান্ডি বিরিয়ানি রান্না করবো। চলো রান্না করি। মান্ডি বিরিয়ানিটা যে আমরা রান্না করবো, রান্নাটা একটু চড়াই তারপরে কথা বলি। এখানে দেখো এটা ঘি দিয়ে রান্ধবো না আমরা, বাটার দিয়ে করবো। হ্যাঁ, এখানে একটু বাটার দেবো। বাটার দিলাম। হ্যাঁ, এখানে 4টা পেঁয়াজ রেখেছি, 4টা পেঁয়াজ দিলাম। আর তারপর এখানে 4টা টমেটো রেখেছি, 2টো জিনিস একটু লম্বা করে কেটে রেখেছি। আমরা টক দই দিচ্ছি 1 কাপ। আমরা 1টা মুরগি দিয়ে বিরিয়ানিটা করবো, মুরগিটা একটু পরে দেখাচ্ছি তোমাকে। হ্যাঁ, টক দই দিলাম। আমার পানি দিতে হবে না, কারণ ওই দই থেকেই পানি উঠবে। 4 চামচের 2 চামচ চিনি দিচ্ছি, কারণ দইটা একটু টক টক ভাব, তো চিনিটা দিলে পরে আর কি চিকেনটা যে রান্না করবো ভাল লাগবে। গরম মশলার গুঁড়ো দিলাম 4 চামচের 1 চামচ, জিরার গুঁড়োও দিলাম 4 চামচের 1 চামচ, আদা বাটা 1 চামচ, রসুন বাটাও সব 4 চামচের দিচ্ছি 1 চামচ দিলাম। যেহেতু 1টা মুরগি সেই জন্য একদম অনেক অনেক দিতে হবে না, দিলাম। হ্যাঁ, দিয়ে এখন দেখো কি করি। এখন লবণ দেব। লবণ আমরা 1টা মুরগির জন্য 4 চামচের 1 চামচ আর 1/2 চামচ, 1.5 চামচ দিলাম। জি, ঠিক আছে। 1টা মুরগিকে 4 টুকরা করে রেখেছি। জি, দেখো যে রান্থান একসঙ্গে দিয়ে দিচ্ছি চিকেনগুলো আর বুকের 2টো টুকরো। হ্যাঁ, এই 4 টুকরা দিয়ে আমরা মান্ডি বিরিয়ানিটা রান্না করবো। আজকে তুমি বিরিয়ানি রান্না শিখে যাবে, এত সহজভাবে আমি শিখাবো যে কালকেই তুমি রান্না করে মাকে ইফতারিতে খাওয়াবে। কিন্তু আমার একটা জিনিস মানে রিসেন্টলি আমি খুব স্ট্রংলি বিশ্বাস করি এবং বুঝতে পারি যে রান্না আসলেই একটা শিল্প। না, সেটা অবশ্য ঠিকই। এইটা হতে একটু 10 মিনিটের মতো সময় লাগবে, মানে চিকেনটা একটু সিদ্ধ হতে হবে। আমরা তো একটু আগের যুগের মানুষ, তাই না? আমাদের মোবাইলে অনেক কিছু শিখতে এখন অনেক কষ্ট হচ্ছে, অনেক কিছু শিখেছি। আমি আমার ছেলে মেয়েকে বলি কি আমি আর কিছু শিখবো না, এখন তো তোমার একটা নাটকের কথা আকাশে বাতাসে শুনি। হ্যাঁ, দি সাইলেন্স, তাই এটা কোথায় আমরা দেখতে পাই? এটা বিঞ্জ একটা অ্যাপ, সেখানে বেরিয়েছে বেশ। আচ্ছা, ওই অ্যাপ কি নিয়ে এই সিরিজটা যার জন্য এত নাম করেছে? এটা আমার কাছে একটা জিনিস মনে হয় যে আসলে এখন আমরা যারা দর্শক, আমরা হয় না কোথাও না কোথাও এমন কিছু বার্তা খুঁজি যে বার্তাগুলো আসলে আমাদের নিজেদের জন্য প্রয়োজন। নিজেদেরকে শুদ্ধ করবার জন্য অনেক আমল আমরা করি, নামাজ রোজা থেকে শুরু করে হজ যাকাত, যেমন এটা আমাদের একটা প্র্যাকটিস। এর পাশাপাশি আসলে আরও কিছু চর্চা আমাদের নিজেদের মধ্যে থাকা দরকার, যে জিনিসগুলো আমরা অনেক সময় ভুলে যাই। এই যেহেতু আমরা এখন রান্না করছি সেই জায়গা থেকেই বলি, এটা এই যে অতি ভোজনও যে একটা পাপ, সেটাই কিন্তু আমরা অনেকে বুঝি না। তোমাদের এই সিরিজটাই কি তোমরা এগুলোই দেখানোর চেষ্টা করছো? এখানে যেমন আমার চরিত্রটা হচ্ছে একটা ডেভিলের, শয়তান। আচ্ছা, তুমি শয়তানের চরিত্রে? জি, এবং এই শয়তানই আসলে এই জিনিসগুলো বলে। শয়তান যা পছন্দ করে সৃষ্টিকর্তা তা অপছন্দ করেন, তো শয়তানের পছন্দের জায়গাতে আছে এই যে অলসতা, তারপরে রাগ, ক্রোধ, ক্রোধ লোভ, লালসা, অতি ভোজন, এই ক্রাইটেরিয়াগুলো শয়তানের ভিতরেই আছে। আচ্ছা, তো আসলে যারা বুদ্ধিমান তারা আসলে বুঝতে পারে যে এই এই জিনিসগুলো আমাদের ভিতরে আছে, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। কতগুলো পার্ট মানে পর্ব? ছটা পর্ব। বিপুল সারা পেয়েছো, কারণ এটা সত্যি কথা। আমরা মনে হয় মানে কিছু মানুষ, সবার কথা বলবো না, কিছু মানুষ মনে হয় পৃথিবীতে যে পাপ পুণ্য আছে এটা বোধহয় ভুলে গেছে, তাই না? সেটা মনে করিয়ে দেওয়ার জন্য এই মানে এই সিরিজটা তোমরা করেছো। আচ্ছা, দেখো চিকেনটা প্রায় হয়ে এসছে, চিকেনটা আমরা গ্রিল করবো আবার বাটার দিয়ে। হ্যাঁ, জিনিসটা অনেক মজার হবে, এটাই বড় কথা।
যে বিরিয়ানি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। এখন দেখো চিকেনটা আমরা এটার মধ্যে গ্রিল করব। জি, আর তোমরা এমনি কি করো বলো তো? দাওয়াতটা দিলে তখন যখন অনেক থালা বাসন হয়ে যায় তখন সেগুলো কি দিয়ে পরিষ্কার করো ইফতারিতে? ও আচ্ছা, এই ব্যাপারটা এই জিনিসটা আমি শিখেছি, এটা আমি সত্যি শিখেছি এবার এই লকডাউনের সময়। যেটা হলো যে কারণ হয় না বাসায় যাতে বাইরের মানুষের যাওয়া আসা বন্ধ হয়, কারণ আব্বা আমার বয়স হয়েছে, তো সেই জায়গা থেকে আসলে বাসায় মেইন ড্রাইভার সব ক্লোজ ছিল। তো তখন আমরা আসলে বাসার কাজ ভাগ করে নিয়েছিলাম যাতে করে আম্মার উপর প্রেশার না পড়ে। রান্নাটা আমাকে দিয়ে হয় না, তো আমি ওটা নেই নাই, কিন্তু ঘর মোছা থেকে শুরু করে থালা বাসন পরিষ্কার করা, এভরি সিঙ্গেল থিং আই ডিড। তখন আর থালা বাসন ধুতে গিয়ে কে থালা বাসন ধুতে? ভিম, ভিম দিয়ে, ভিম লিকুইড দিয়ে, ভিম লিকুইড। আচ্ছা, ঝকঝকে তকতকে হয়ে যায় একদম, এবং এটাতে কষ্ট কম। হ্যাঁ, দেখো এবার গ্রিলের তাওয়ার মধ্যে আমরা এই চিকেনগুলো দিয়ে দেব। বাহ, কি সুন্দর স্মেল বাটার দিয়ে। হ্যাঁ, কোনো কঠিন না, একদম খুব সহজ। তোমাকে আপনাকে একটা জিনিস বলতে চাই, তোমাকে আমি শিখাচ্ছি। এটা মনে আছে কিনা আন্টি, এর আগেও যতবার এসেছি যত রান্না হয়েছে আমি সব নিয়ে চলে যেতাম। হ্যাঁ, অসুবিধা নেই। আমি বাসমতি চাল, হ্যাঁ, 500 গ্রাম এখানটায় রেখেছি, এটা এখন এটার মধ্যে দেব। 500 গ্রাম বাসমতি চাল জাস্ট একটু হাফ সিদ্ধ করে রেখেছি, বেশি কিছু করিনি। হ্যাঁ, দেখো একটু লবণ দিয়েছিলাম আগে, এখন আবার 1 চামচের মতো লবণ দিলাম। এর মধ্যে এখন আমরা কিছুটা বিরিয়ানির মশলা দেব। হ্যাঁ, বেরেস্তা দেব। হ্যাঁ, তারপরে এই যে বাটারটা ছিল বাটারটা দিয়ে দেবো আমরা, বাটার যেটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম। হ্যাঁ, এটার মধ্যে পুদিনা পাতা কুচি দিলাম, ফ্লেভার আসবে একটা। হ্যাঁ, ধনে পাতা কুচি দেব, দিয়ে এখন একটু নাড়াচাড়া করব। দেখো এই যে দিচ্ছে, আমাদের আমরা কিন্তু কোনো পানি ব্যবহার করিনি এখানে, দেখছো? আর এই যে স্যাফ্রনের রং একটু দিয়ে দিচ্ছি, যাতে খুলবো যখন খুব ভালো লাগবে দেখতে। ঠিক আছে, এখন ঢেকে দিই এটা 5 মিনিটের জন্যে। এটা ঢেকে দিলাম, এখন আমরা বিরিয়ানিটা নাড়া দেব। দেখো একদম ঝরঝরা বিরিয়ানি হয়ে গেছে। ভয়ের কিছু নাই, আমি তো আছি। হ্যাঁ, তবে এটা একেবারেই সত্যি, রোজার সময়টাতে, হ্যাঁ, একদম শেষের টাইমটাতে এসে হয় না, তখন পানির কষ্টটা আর হয় না, যে তখন মনে হয় যে পছন্দের একটা সবই খাবো। হ্যাঁ, পছন্দের একটা খাবার যদি টেবিলে থাকে। হ্যাঁ, সেটাই। এখন দেখো ওরা সাধারণত বিরিয়ানিটা এইভাবেই খায়, মানে সার্ভ করে এইভাবে। জি, তাহলে নাও ডিশটা নিয়ে, আবার যেখান থেকে এনেছিলে ওখানে রাখবে তো, কষ্ট করে রাখো। হ্যাঁ, দেখো তোমার মা দেখলে খুশি হবে, রান্নার অনেক কাজ করে ফেলেছি, মনে করো আমি রান্নাটা করেছি। এখানে রাখো। হ্যাঁ, চলো আমরা যে ওখানে বসি বসে কথা বলি। ভীম মনোহরি ইফতার আমাদের সবার খুব পছন্দের কেকা আন্টি, উনি এত লম্বা দিন ধরে এত সুন্দরভাবে করে আসছেন যে আমাদের সবার খুব প্রিয়। রোজার সময়টুকুতে সবার কষ্ট হচ্ছে, কিন্তু সামনে ঈদ, ঈদের আনন্দের জন্য এই কষ্টটুকু আমার মনে হয় আমাদের সবারই করা উচিত। সংযমের মাস, আমরা সংযম করি এবং যা যা শিখতে পারি সেগুলো শেখার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। তোমার জন্য আছে আমাদের সবার পক্ষ থেকে একটা শুভেচ্ছা উপহার। থ্যাংক ইউ। আমরা এতক্ষণ একটা মজাদার বিরিয়ানি রান্না করে আপনাদের দেখালাম, সজল আর আমি, আমরা দুজন রান্না করলাম। সজল যদিও বলছিল যে ও রান্না করতে পারে না, দেখতেই পছন্দ করে, তার জন্য বেশিটা সময় দেখলো, কিন্তু ওর জীবনের অনেক কথা আমরা জানলাম। আমার কাছে তো খুব ভালো লাগলো ওর সাথে কথা বলে। আমার মনে হয় আজকের খাবার রান্না করাটা আপনাদের সবার ভালো লেগেছে, এটা আপনারা ইফতারিতেও তৈরি করতে পারবেন। আবার সামনে আসছে ঈদ, ঈদের সময় অবশ্যই এটা আপনারা দুপুরবেলা বা রাতের খাবার হিসাবেও রান্না করতে পারবেন। আমি কেকা ফেরদৌসি,
ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার আপনাদের সবার সঙ্গে দেখা হবে। খোদা হাফেজ।